বর্তমানে যে সিলেবাস কারিকুলাম আমরা পেয়েছি সেটা আদৌ সেটা ইসলামী কোনো সিলেবাস নয়। সেখানে রয়েছে দারুনের মতবাদ, সেখানে বিভিন্ন প্রকারের ভ্রান্ত আকীদা শেখানো হচ্ছে, এমনকি খোদ মাদ্রাসার সিলেবাসেও একই শিক্ষা দেওয়া হচ্ছে। প্রত্যেকটি অঞ্চলে গ্রামে যেখানেই মক্তব রয়েছে প্রত্যেকটি মক্তব যেন হয় একটি সোনামণির জন্য শিক্ষালয়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। لقد كان لكم في رسول الله أسوة حسنة। একুশতম বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মাননীয় প্রধান অতিথি, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব, উপস্থিত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ, সোনামণি আল আওন, আহলে হাদিস পেশাজীবী ফোরাম এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী ও সৌধি মণ্ডলী, সর্বপ্রথমে সেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে একুশতম বার্ষিক কেন্দ্রীয় সম্মেলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার সুযোগ দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী মণ্ডলী, মহান আল্লাহ সূরা আহজাবের একুশ নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে। এই আয়াতকে সামনে রেখেই মুহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গারিব 1994 সালের 23 সেপ্টেম্বর রোজ শুক্রবার সোনামণি সংগঠন প্রতিষ্ঠা করেন। তার স্বপ্ন ছিল বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে যে সোনামণি জন্মগ্রহণ করবে তারা যেন আকীদা এবং আমলে, লেবাস এবং পোশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ ইত্তেবা করে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকে আমরা তার ক্ষুদ্র অংশ হলেও স্পষ্ট দেখতে পাচ্ছি। গতকালকে যখন স্টেজে সোনামণিরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করেন তখন সমস্ত জেলার দায়িত্বশীল ভাইরা এবং দেশে এবং প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখেছেন তারা আমাদের জন্য প্রাণ খোলা দোয়া করেছেন আর বলেছেন এত চমৎকার একটি অনুষ্ঠান উপহার দিচ্ছে সোনামণি সংগঠন যার স্বপ্ন দশটা হচ্ছেন মুহতারাম আমিরে জামাত। সম্মানিত সুধী মণ্ডলী, আমি কথা লম্বা করব না। আমাদের প্রত্যেকটি অঞ্চলে গ্রামে যেখানেই মক্তব রয়েছে প্রত্যেকটি মক্তব যেন হয় একটি সোনামণির জন্য শিক্ষালয়। সোনামণি সেখানে যেন আকীদা এবং আমল শিক্ষা করে। দুঃখের বিষয় হল বর্তমানে যে সিলেবাস কারিকুলাম আমরা পেয়েছি সেটা মূলত আদৌ সেটা ইসলামী কোনো সিলেবাস নয়। সেখানে রয়েছে দারুনের মতবাদ, সেখানে বিভিন্ন প্রকারের ভ্রান্ত আকীদা শেখানো হচ্ছে,
এমনকি খোদ মাদ্রাসার সিলেবাসেও একই শিক্ষা দেওয়া হচ্ছে। এজন্যই মোহতারাম আমিরে জামাত সোনামণি সংগঠনকে বাংলার প্রত্যেকটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যই তিনি আমাদেরকে বারবার উপদেশ দিয়ে যাচ্ছেন, পরামর্শ দিয়ে যাচ্ছেন, যাতে করে আমরা সোনামণি সংগঠনকে সারা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি। তারই অংশ হিসাবে সারা দেশব্যাপী আপনারা যারা জেলা দায়িত্বশীল রয়েছেন কাজ করে যাচ্ছেন, আপনাদেরকে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এই বছরে সোনামণি সিলেবাস আমরা প্রেস থেকে ছাপিয়েছি 8,000, অনলাইন থেকে নিয়ে বলা যায় প্রায় 10,000 সোনামণি আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রথমে শাখা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপরে জেলা উপজেলা পর্যায়ে প্রতিযোগিতা হয়েছে, তারপরে জেলা, তারপরে কেন্দ্র, সর্বশেষ গতকালকে চূড়ান্ত পর্ব হয়েছে। এতগুলো ধাপ অতিক্রম করে এসে আপনারা আমাদের সামনে অল্প কিছু সোনামণি দেখছেন, কিন্তু এদের অংশগ্রহণ হচ্ছে প্রায় 10,000। আমরা আগামী দিনে, আমাদের আগামী দিনের টার্গেট হচ্ছে অন্তত 1,00,000। আগামী দিন আমরা যেন 1,00,000 সিলেবাস ছাপিয়ে আমরা প্রত্যেকটি সোনামণির হাতে তুলে দিতে পারি, এজন্য দায়িত্বশীল ভাইদের কাছে আমরা আমাদের আন্তরিক দাবি থাকবে। সেই সাথে সাথে আজকে ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে আইটি বিভাগে কাজ করছেন, সোনামণি সম্মেলনকে সুন্দরভাবে উপস্থাপনের জন্য সার্বিক সহযোগিতা করছেন, বিশেষ করে মার্কাজ এর সকল ছাত্র এবং দায়িত্বশীল ভাইরা অনেক পরিশ্রম করে, অনেক ত্যাগ করে তারা এখানে সার্বিক কাজে সহযোগিতা করছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সেই সাথে সাথে রাজশাহী সদর সাংগঠনিক জেলা, স্বাগতিক জেলা হিসেবে তারা সার্বিকভাবে সহযোগিতা করছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আমরা যেন আমাদের প্রত্যেকটি সোনামণিকে আদর্শ মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি, এই দাবি আপনাদের কাছে রেখে আমার স্বাগতিক বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।